মাবাই লেব দিগুই লপাসিতে কদাম পায়তুড়া মান তুমরা বাদাম পাবেন আসসালামু আলাইকুম। বর্তমানে বাদাম বাদাম সংটি অনেক ভাইরাল। এই সংটি দিয়ে অনেকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতেছে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রিভিউয়ে আপনারা যেমনটি দেখলেন এই ধরনের লিরিক্স ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন। আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ মাহমুদুল হাসান বাদশা, আর আপনারা দেখছেন বাদশা ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। যাদের কাছে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করা নাই তারা আমার পূর্ববর্তী ভিডিও থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর বাদাম গানের 10 সেকেন্ড এর ভিডিওটি অ্যাড করব। আমি ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করেছি সব কিছুর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। তারপর এখানে ক্লিক করে আমরা সাউন্ডটা মিউট করে নিব। তারপর অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট, এখন 25 সেকেন্ডের ভিডিওটি সিলেক্ট করে নিব। তারপর নিচের ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করব। এখন আমরা গ্যালারি থেকে কিছু ফটো অ্যাড করে নিব। ফটো অ্যাড করার জন্য প্লাসে ক্লিক করব। তারপর ফটোস, এখন আমরা ইচ্ছামতো 18টি ফটো সিলেক্ট করব। এখন অ্যাডে ক্লিক করব। এখন আমরা মিউজিকে ক্লিক করব। দেন ম্যাচ কাট এই অপশনে ক্লিক করব। তারপর অটো জেনারেট, এখন বিটগুলো অ্যাড হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। এখানে একটা বিষয় জানিয়ে দেই, তা হলো আপনাদের অনেকের কাছেই কিন্তু ক্যাপকাটের নতুন এই ফিচারটি থাকবে না। ক্যাপকাটের আপডেট ভার্সনে আপনারা ম্যাচ কাট ফিচারটি পাবেন। এখন টাইম লাইনটি একটু জুম করে নিব। তারপর বিট অনুযায়ী আমরা ফটোর বাড়তি অংশটুকু ডিলেট করব। সেম ভাবে আপনারা সবগুলো ফটোর বাড়তি অংশগুলো ডিলেট করে নেবেন। ডিলেট করার পর আমরা ফটোগুলো ফুল স্ক্রিন করে নিব। এর জন্য টাইমলাইনের প্রথম ফটোতে ক্লিক করব। এখন ফটোটিকে দু হাতে জুম করে ফুল স্ক্রিন করে নিব। সেম প্রসেসে আপনারা সবগুলো ফটো ফুল স্ক্রিন করে নেবেন। তারপর টাইমলাইনের শেষে যাব এবং ক্যাপকাটের ওয়াটারমার্কে ক্লিক করে ওয়াটারমার্কটি ডিলিট করে নিব। তারপর আমরা ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম ফটোতে ক্লিক করব। তারপর অ্যানিমেশন, তারপর কম্বো এখানে। এখন আমরা প্রথম অ্যানিমেশনটি সিলেক্ট করে নিব। এইরকম সেম প্রসেসে আমরা সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। এখন কথা হলো কোন ফটোতে কোন অ্যানিমেশন অ্যাড করতে হবে তার একটা লিস্ট থাকবে, আপনারা সেই লিস্ট অনুযায়ী সবগুলো ফটোতে অ্যানিমেশন অ্যাড করে নেবেন। ফাইনালি ধরে নিলাম আপনারা অ্যানিমেশনগুলো অ্যাড করেছেন। এখন আমরা প্রজেক্টটি সেভ করব। সেভ করার জন্য উপরে এখানে ক্লিক করব। রেজুলেশন 1080 পিক্সেল এবং ফ্রেম রেট 60 FPS করব। এখন এখানে ক্লিক করলে এক্সপোর্ট শুরু হবে। আশা করি ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে শেখাইতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের এডিটগুলো শিখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।